মহাদেবপুরে বৃষ্টির জন্য ইস্তেসকা নামাজ আদায় করেছেন মুসলিরা নগর মহাদেবপুরে বৃষ্টির জন্য ইস্তেস্কা নামাজ আদায় করা হয়েছে মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় উপজেলার মহাদেবপুর সুফাপুর ইউনিয়নের হামিদপুর জিগতলা স্কুল মাঠে এ নামাজ আদায় করেন মুসল্লিরা বাসবাড়িয়া মাদ্রাসার মোহতামিম আনোয়ার হোসেন আজমির ইমামদিতে এ সময় বৃষ্টির আশায় ইস্তেস্কা নামাজ আদায় করেন এলাকার বেশ কিছু লোকজন এ সময় নামাজ শেষে ইমাম বলেন এ রোদের কারণে আমরা অতিষ্ঠ এবং আমাদের যে গাবাদি পশু পাখি সহ আরো কৃষি যে অনেক কিছু এই সময়টা মৌসুমী আবাদি ফসল ধান চাষ হয় মাঠ ফেটে জরা জন্য চৌচির তো মহান রাবুল্লাহ আলমিনের কাছে পরামর্শের জন্য এবং জনসমাগম মানুষের জন্য কল্যাণ কামানোর জন্য এই নামাজ আল্লাহ পাক যেন এই নামাজের উসিলাই আমাদেরকে রহমতের বৃষ্টি দেয় সে উদ্দেশ্যে নামাজটা পড়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি মুসলিরা বলেন তীব্র রোদে ক্ষেতের ফসল নষ্ট সহ জনজীবনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মহান আল্লাহ যেন আমাদের এই নামাজের অশিলাই মাপ করেন এবং তার রহমতের বৃষ্টি দান করেন আর এ কারণেই এই ইস্তেসকা নামাজ আদায় এই তুখোর খরায়ে আমাদের এলাকাটা কাঁচামরিচের এলাকা গাছ মরে যাচ্ছে যেমন গরু বাসুর পশু পাখি তারা ঠিক রকম থাকতে পারিচ্ছে না গরমে এমন কি দেখা যাচ্ছে পশু পাখি মারাও যাচ্ছে দু একটা তাই আমরা জিগাতলা মাঠে আমরা ইস্তেফাক নামাজ পড়লাম আল্লাহ যেন আমাদের বৃষ্টি দেয় আমাদের যেন শান্তি ফিরিয়ে দেয় এই জন্য আমরা নামাজ পড়লাম সবাই যেন নামাজ শেষে মহান রবের দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা এ সময় স্থানীয় মুসল্লিদের সাথে নামাজ ও মোনাজাতে অংশগ্রহণ করেন সোফাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সদস্য আইউব আলী সাবেক ওয়ার্ড সদস্য ইসাহাক আলী সহ অন্যান্য মুসল্লিগণ নগর বন্ধ গুলা করতে পারি আল্লাহ আল্লাহুম্মা জাল্লিনি মিনাত tawabin ওয়া জাল্লিনি মিনাল মুতাতাহিরিন সলউদ্দিন আহমেদ এসটিভি পোর্শা মহাদেবপুর নওগাঁ